1975 সালের 15ই আগস্ট ভোরের আলো ফোটার আগেই কিছু বিপথগামী সেনা বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজলাতুন্নেসা মুজিব, তার পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সহ পরিবার ও আত্মীয় স্বজন মিলে 16 জনকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন বঙ্গবন্ধু ও তার স্বজনদের রক্তে প্লাবিত হয় ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 52 ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা দাবি উত্থাপন করেন। বঙ্গবন্ধু ধীরে ধীরে হয়ে ওঠেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। 70-এর নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন। পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ 24 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালের 7ই মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো জনতার উত্তাল সমুদ্রে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ ঘোষণায় উদ্দীপ্ত উজ্জীবিত বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কৃতিত্ব এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা গঠনের শিক্ষাকে অধিক গুরুত্ব দেন। বঙ্গবন্ধু এই বিষয়ে স্বাধীনতার আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। 80% of our population has attained literacy and the number of illiterates is increasing by over 1 million person per year. 1973 সালে ঠাকুরগাঁয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ঠাকুরগাঁয়ের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে দেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। বঙ্গবন্ধুর নিহত হওয়ার সংবাদ শুনে ফিদেল কাস্ত্রো বলেছিলেন, শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে। বঙ্গবন্ধু নিহত হওয়ার সংবাদ শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি আক্ষেপ করে বলেছিলেন, তোমরা আমারই দেওয়া ট্যাং দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করলে, আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলার দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 15ই আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে শেখ মুজিবুর রহমানের মৃত্যু হলেও তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন বাঙালির অন্তরের অন্তরস্থলে। জাতীয় শোক দিবসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে 1975 সালের 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ সকল শহীদকে। আসুন, জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করি এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করি। জয় বাংলা।